প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আন্ডারে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ড্রাইভিং কোর্স কমপ্লিট করতে পারবেন এবং ফ্রিতে এই ড্রাইভিং কোর্সটি কমপ্লিট শেষে পেয়ে যাবেন ফ্রি ড্রাইভিং লাইসেন্স সহ আরও অনেক ধরনের সুবিধা। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ফ্রি ড্রাইভিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং এই কোর্স কমপ্লিট শেষে কি কি সুযোগ সুবিধা সেখান থেকে পাবেন, আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বাংলাদেশের প্রতিটি জেলা শহরে রয়েছে কিন্তু বাংলাদেশ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু সহজেই এই ফ্রি ড্রাইভিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন। বিভিন্ন সময়ে কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ফ্রি ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তো এই বিজ্ঞপ্তিটি আপনারা খেয়াল রাখবেন কোন সময় আপনার জেলা শহর থেকে জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কখন এই বিজ্ঞপ্তিটি দিচ্ছে, আর এই বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আপনারা খেয়াল রাখবেন আপনাদের জেলা শহরে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আছে সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখবেন এবং তাদের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনারা সার্চ করবেন যে কোন সময় তারা এই বিজ্ঞপ্তিটি দিচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু পেপার পত্রিকাতেও এই বিজ্ঞপ্তিটি দিয়ে থাকে, তো আপনারা পেপার পত্রিকাতেও চোখ রাখবেন যে কখন আপনার জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ফ্রি ড্রাইভিং কোর্সের অফারটি করা হচ্ছে। তো যখন আপনার জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ফ্রি ড্রাইভিং কোর্সের অফারটি করা হবে বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তখন আপনারা এই আবেদনটি করতে পারবেন, আর এই আবেদনটি করার জন্য একটি আবেদন ফর্ম আছে, এই আবেদন ফর্মটি আপনারা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, তাদের ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখান থেকে নিতে পারবেন, অথবা সরাসরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিস থেকেও আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তো এই আবেদন করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কিন্তু কমপক্ষে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে, 21 বছর বয়স হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তো এগুলো যদি থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন, আর এই আবেদনটি করার জন্য আপনারা এই ফর্মটি সংগ্রহ করবেন যেখান থেকে আপনাদের সুবিধা হয়, আপনারা সেটা নিতে পারেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিস থেকে অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে আপনারা সেখান থেকে এই ফর্মটি সংগ্রহ করবেন। আর এই ফর্মটি সংগ্রহ করার পর এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পিতার নাম, মাতার নাম, তারপর আপনার ঠিকানা, বিস্তারিত যা কিছু আছে সব কিছু দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। আর এই ফর্মটি পূরণ করার পর এই ফর্মে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, এগুলো সংযুক্ত করে সরাসরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে এটা জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর আপনারা যে ভর্তি বিজ্ঞপ্তিটা পাবেন সেই ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু পরীক্ষার ডেট, কবে আপনাদের পরীক্ষা হবে সেই ডেট দেওয়া থাকবে, কবে রেজাল্ট দেওয়া হবে সেই ডেট থাকবে এবং কবে থেকে আপনাদের ভর্তি শুরু হবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে সব কিছু কিন্তু যে এই ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে। তো আপনারা এই যখন আবেদন ফর্মটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে জমা দিয়ে আসবেন, জমা দিয়ে আসার পর কিন্তু আপনাদেরকে একটি প্রবেশপত্র দিয়ে দেবে আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য। তো যেহেতু আপনাদের আগে থেকেই পরীক্ষার ডেটটি সেখানে দেওয়া থাকবে ভর্তি বিজ্ঞপ্তিতে, যে ভর্তি বিজ্ঞপ্তি আছে সেখানে কিন্তু পরীক্ষার ডেট দেওয়া থাকবে, তো আপনারা এই প্রবেশপত্রটি নিয়ে পরীক্ষার ডেট অনুযায়ী আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষা দিতে চলে যাবেন। তো পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার পর সেখানে আপনাদের যে কোনো একটা পরীক্ষা নিতে পারে, সেটা লিখিত পরীক্ষা নিতে পারে অথবা মৌখিক পরীক্ষা, যে কোনো একটা পরীক্ষা আপনাদেরকে নেওয়া হবে। তো এই পরীক্ষা নেওয়া হলে সেখানে কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে আপনাদেরকে পাশ করতে হবে, কারণ সেখানে কিন্তু তাদের আসন সংখ্যা থাকে সীমিত, যদি সেখানে 100 জন যদি লোক যদি তারা ভর্তির জন্য অফার করে থাকে তাহলে কিন্তু সেখানে 200 বা 300 জন পরীক্ষার্থী আবেদন করবে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে সেখানে পাশ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফ্রি ড্রাইভিং কোর্সটি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো আপনার পরীক্ষা দিয়ে আসার পর পরীক্ষার যেদিন দিয়ে আসবেন পরীক্ষা দেওয়ার একদিন পরেই হয়তো আপনাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, আর এই রেজাল্টটি আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন অথবা সরাসরি আপনার
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গিয়ে জানতে পারবেন আপনি পাস করলেন বা কি ফেল করলেন। যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী প্রসেসে আপনাদের সেখানে ভর্তি হতে হবে। আর এই ভর্তি হওয়ার জন্য আপনাদের যে ভর্তির জন্য একটা ডেডলাইন দেওয়া থাকবে যে কত তারিখের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে, তো সেই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে আপনাদের প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে, দুই কপি ছবি নিয়ে যেতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাথে একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সময় একটি মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তো সেই মেডিকেল সার্টিফিকেটটি আপনাদের নিয়ে যেতে হবে। আর এই মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি আপনারা পেয়ে যাবেন বিআরটিএর ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা বিএসপি যেখানে বিআরটিএর সার্ভিস পোর্টালে যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় তো সেখানে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। তো এই ফর্মটি সরাসরি চাইলে বিআরটিএ থেকেও নিতে পারবেন। তো এই ফর্মটি সংগ্রহ করার পর এই মেডিকেল ফর্মটি একজন এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, একজন এমবিবিএস ডাক্তার দ্বারা এটা সত্যায়িত করে আনতে হবে। তো একজন এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেলে এমবিবিএস ডাক্তার আপনার এই মেডিকেল সার্টিফিকেটটি দিয়ে দিবে। তো এই মেডিকেল সার্টিফিকেটটি সহ আপনাদের কিন্তু তখন ভর্তি হতে যেতে হবে। তো ভর্তি হয়ে আপনারা চলে আসবেন, ভর্তি হয়ে চলে আসার পর কিন্তু আপনাদের তো আগে থেকেই যে কবে থেকে ক্লাস শুরু হবে সেটা কিন্তু আগেই আপনাদেরকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল ভর্তি বিজ্ঞপ্তিতে। তো আপনাদের কবে থেকে ক্লাস শুরু হবে এবং আপনারা জেনেও আসতে পারেন, যখন ভর্তি হতে যাবেন তখন সেখান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তখন সরাসরি জেনেও আসতে পারেন কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে। তো সেই ক্লাস যেদিন থেকে শুরু হয়ে যাবে সেই অনুযায়ী আপনারা ডেট অনুযায়ী আপনারা ক্লাস শুরু করে দেবেন। এবং এই কোর্সটি সাধারণত 4 মাসের জন্য অফার করা হয়ে থাকে, আপনাদের কিন্তু 4 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এই 4 মাসের প্রশিক্ষণে ড্রাইভিং শেখানো সহ ড্রাইভিংয়ের যে জেনারেল যে নলেজগুলো আছে, বেসিক নলেজ গাড়ি সম্পর্কিত যে বেসিক কিছু নলেজ থাকে সেগুলো কিন্তু আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই ড্রাইভিং প্রশিক্ষণের সাথে সাথে কিন্তু যে ড্রাইভিংয়ের বেসিক নলেজ কিছু নলেজ এবং গাড়ি সম্পর্কিত বেসিক কিছু নলেজ কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই কোর্সটি 4 মাস কমপ্লিট করার পর কিন্তু আপনাদের যে ড্রাইভিং টেস্টের জন্য বিআরটিএতে যেতে হবে এবং ড্রাইভিং যে পরীক্ষা নেওয়া হবে বিআরটিএতে সেখানে কিন্তু আপনাদের সেখান থেকেই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই আপনাদেরকে এই আবেদনটি করে দিবে, যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদনটি সেটা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই তারা সরাসরি আবেদন করে দেবে। এবং যে ড্রাইভিং টেস্টের যে পরীক্ষাটি হবে আপনাদের, তো সেদিনেই আপনাদেরকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি বিআরটিএতে নিয়ে যাওয়া হবে সেই ড্রাইভিং টেস্টে অ্যাটেন্ড করার জন্য। তো সেখানে কিন্তু ড্রাইভিং টেস্টে আপনাদের পরীক্ষা দিতে হবে বিআরটিএতে। তো আপনাদেরকে ট্রেনিংটা কিন্তু এত সুন্দর করে এবং এত ভালোভাবে ট্রেনিং করে নিয়ে যাবে, তো বিআরটিএতে গিয়ে কিন্তু আপনাদের ড্রাইভিং টেস্টে পাস করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখুন এখানে কত সুন্দর করে ট্রেনিং করানো হচ্ছে, জাস্ট বিআরটিএতে যেভাবে জিগজাকের যে পরীক্ষাটি নেওয়া হয় তো ঠিক কিন্তু এখানে সেভাবেই এই পরীক্ষা এখানে কিন্তু ট্রেনিং করানো হচ্ছে। তা সেক্ষেত্রে আপনাদের বিআরটিএতে পরীক্ষা দিতে গিয়ে কোনো ধরনের কোনো প্রকারের সমস্যায় পড়তে হবে না, সেখানে আপনারা কিন্তু খুব সহজেই ভালোভাবে পাস করে যেতে পারবেন। এবং বিআরটিএতে এই গিয়ে ভালোভাবে এখানে পাস করার পর কিন্তু আপনারা সেখান থেকে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমেই পেয়ে যাবেন ফ্রি একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং সেটি কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। কারণ যেহেতু আপনারা এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে পরবর্তীতে আপনার ড্রাইভিং পেশায় জব করবেন বা চাকরি করবেন বা কাজ করবেন, সেহেতু আপনাদের কিন্তু পেশাদার একটি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তো এটা হালকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এখানে কিন্তু মোটরসাইকেল সংযুক্ত থাকবে না। কারণ ড্রাইভিং চাকরি করতে গেলে বা জব করতে গেলে সাধারণত হালকা মানের পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনারা ড্রাইভিং জব করতে পারবেন বা জব পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু শুধুমাত্র হালকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এখানে কিন্তু মোটরসাইকেল সংযুক্ত করে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে অল্প কিছু টাকা খরচ করে বিআরটিএতে আবেদন করে পুনরায় আপনারা নিজেরাই যে মোটরসাইকেলটি সংযুক্ত করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। যদি প্রয়োজন মনে করেন আপনারা মোটরসাইকেল চালাবেন তাহলে আপনারা পরবর্তীতে বিআরটিএতে আবেদন করে একটি জন্য আবেদন করে মোটরসাইকেলটি সংযুক্ত করে নিতে পারবেন। এবং এই ড্রাইভিং কোর্স শেষে যে 4 মাসের কোর্স, 4 মাসের কোর্স শেষ করলেই আপনারা কিন্তু ফ্রি এই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন প্রশিক্ষণকালীন ভাতা 12,000 টাকা। সাধারণত সেখান থেকে 4 মাসের জন্য যে ভাতা দেওয়া হয়ে থাকে 12,000 টাকা একটি প্রশিক্ষণকালীন ভাতা পেয়ে যাবেন।
এবং সাথে পেয়ে যাবেন যে আপনারা এখান থেকে যে এই ড্যাবিং কোর্সটি কমপ্লিট করেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ড্যাবিং কোর্সটি কমপ্লিট করেছেন তার জন্য এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং এখানে এই ড্যাবিং পরীক্ষায় বিআরটিএতে ড্যাবিং পরীক্ষায় যারা খুব ভালো রেজাল্ট করবেন তাদের জন্য কিন্তু আরও একটি এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে বা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু যারা ভালো রেজাল্ট করে তাদের কিন্তু চাকরিরও ব্যবস্থা করে দেওয়া হয়। তো চেষ্টা করবেন আপনারা এখানে যারা সুযোগ পাবেন বা এই কোর্সটি করার সুযোগ পাবেন খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই ড্যাবিং লাইসেন্স সহ আপনারা যে প্রশিক্ষণকালীন ভাতা 12,000 টাকা পেয়ে যাবেন এবং সাথে এই ফ্রি এবং সাথে কিন্তু এই চাকরির অফারটিও পেয়ে যাবেন। তো এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এত ভালোভাবে এখানে ট্রেনিং দেওয়া হয়, দেখুন যে এখানে বিআরটিতে যেভাবে জিগজাগ পরীক্ষাটি নেওয়া হয় ড্যাবিং টেস্টে কিন্তু এখানে ঠিক সেভাবেই এখানে দেখুন ট্রেনিং করানো হচ্ছে এবং এত ভালোভাবে ট্রেনিং করানো হয় যে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোম্পানি যেখানেই চাকরি করতে যান না কেন যেখানেই আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু ড্রাইভিং টেস্টে আপনারা কিন্তু খুব সহজেই পাস করতে পারবেন এবং কিন্তু খুব সহজেই চাকরি পেয়ে যাবেন। আর আপনাদেরকে এখান থেকে যে একটি সার্টিফিকেট দেওয়া হবে যে আপনারা এখান থেকে ড্রাইভিং কোর্সটি কমপ্লিট করেছেন তার একটি সার্টিফিকেট কিন্তু এখান থেকে দেওয়া হবে। তো এই সার্টিফিকেটটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানেই হোক এই সার্টিফিকেটটি শো করলে কিন্তু আপনাদের খুব সহজেই চাকরি হয়ে যাবে এবং খুব ভালো জায়গায় ভালো মানের চাকরি পেয়ে যাবেন। তো আপনারা যারা ড্যাবিং পেশায় যেতে চাচ্ছেন বা ড্যাবিং পেশায় নিযুক্ত হতে চাচ্ছেন বা ড্যাবিং জব করতে চাচ্ছেন কিন্তু যাদের ট্রেনিং নাই বা লাইসেন্স নাই তারা কিন্তু এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তারা চেষ্টা করবেন আপনারা এই কোর্সটি কমপ্লিট করার জন্য, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে চাকরি পেতে কোথাও কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে দেখুন কত সুন্দর করে এখানে ট্রেনিংটি করানো হচ্ছে। আপনারা যখন এই ট্রেনিংটি করার সুযোগ পেয়ে যাবেন আপনাদেরকেও কিন্তু ঠিক সেম এরকম একটি গাড়িতে এভাবেই কিন্তু ট্রেনিং করানো হবে এবং এত ভালো করে এখানে ট্রেনিং করানো হয় এবং খুব দক্ষ ট্রেনার দ্বারা কিন্তু এখানে ট্রেনিং করানো হয়। যেহেতু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানকার ট্রেনারগুলো কিন্তু ট্রেনার যারা আছে যারা প্রশিক্ষণ দেয় তারা কিন্তু খুব দক্ষ এবং ভালো করে প্রশিক্ষণ দিয়ে থাকে। তো এই প্রশিক্ষণ নিলে কিন্তু আপনারা যেখানে চাকরি করতে যান না কেন কোনো ধরনের ড্রাইভিং টেস্টে বা পরীক্ষায় কোথাও কিন্তু আপনারা ফেল করবেন না, আর যেহেতু ফেল করবেন না সেহেতু কিন্তু আপনারা খুব সহজে চাকরি পেয়ে যাবেন। আর সাথে এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে আপনাদের যেটা পেয়ে যাবেন, যেটা আপনাদের একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি সার্টিফিকেট রয়েছে। তো সার্টিফিকেট যেহেতু পেয়ে যাবেন তো আপনাদের এই সার্টিফিকেটটি থাকবে। তো এই সার্টিফিকেট থাকা মানে আপনারা কিন্তু খুব সহজেই চাকরি পাওয়া। তো ড্রাইভিং যারা আপনারা শিখতে চাচ্ছেন চেষ্টা করেন আপনারা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই ট্রেনিংটি গ্রহণ করার জন্য। এভাবেই কিন্তু অনেক দেখুন কত সুন্দর করে এখানে ট্রেনিং করানো হচ্ছে, আপনাদের কিন্তু পুরো কমপ্লিট প্রসেস ভিডিওটি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর করে ট্রেনিং করানো হচ্ছে, আপনাদেরকে কিন্তু ঠিক এরকম করেই আপনাদের কিন্তু এই ট্রেনিং করানো হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।